অন্যদেশের উন্নয়ন মডেল বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বললেন প্রধানমন্ত্রী বাস্তবতার নিরিখে পরিকল্পনা পরামর্শ দেশজুড়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালে ভর্তি 12,000-এর বেশি আরও খারাপ হওয়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর ডক্টর তাকের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অধ্যাপক মহিউদ্দিনকে চূড়ান্তভাবে বরখাস্ত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে থাকছে মিফের দোসে আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে সংবাদ এছাড়াও যা থাকছে মাদারীপুর হর্টিকালচারে এক গাছে 8 জাতের আম ভিড় করছেন দর্শনার্থীরা অন্য দেশের উন্নয়ন মডেল বাংলাদেশে গ্রহণযোগ্য নয় মন্তব্য করে বাস্তবতার নিরিখে পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থে অর্জিত উচ্চ শিক্ষা এবং জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন সুশাসন জনকল্যাণ ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি ব্যক্তিবর্গকে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট 2018 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে 98 জন পিএইচডি ও 293 জন মাস্টার্স ডিগ্রি অর্জন করে অবদান রাখছেন স্বস্বক্ষেত্রে এবছর 10 জনকে পিএইচডি ও 38 জনকে মাস্টার্স ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণেই কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী এখন যে প্রযুক্তির যুগে বিজ্ঞানের যুগে মেধা বিকাশের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা কাজে লাগাতে হবে আর দেশের উন্নয়নের জন্য এটা কারো কোনো মডেল কিন্তু খাটবে না নিজের দেশের ভৌগোলিক অবস্থান নিজের দেশের জলবায়ু নিজের দেশের মানুষের মানসিকতা আমাদের কী কী প্রাকৃতিক সম্পদ আছে এবং আমাদের ভূ রাজনৈতিক পরিবেশটা কী এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমাদেরকে উন্নয়নের পরিকল্পনা নিতে হবে 14 বছরে বদলে যাওয়া বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ তাই দেশের কল্যাণেই নিজের দেশকে জানার এবং অনুভব করার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা অবকাঠামোগত উন্নয়ন থেকে নিয়ে শুরু করে শিক্ষা দীক্ষা এবং কর্মসংস্থা প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু পরিবর্তন আনতে সক্ষম হয়েছি সেটা করতে পেরেছি এই কারণে যে আগে নিজের দেশটাকে চিনতে হয় নিজের দেশটাকে জানতে হয় নিজের দেশকে অনুভব করতে হয় প্রধানমন্ত্রী অভিযোগ করেন দেশের উন্নয়নে গণমুখী সব কাজই বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল যে কাজগুলি মানুষের কল্যাণে করি সেটা যদি হঠাৎ এভাবে বন্ধ হয়ে যায় আসলে সেটা আমাদের দেশেরই ক্ষতি সেই জন্য এবারে আমার আলাদা পদক্ষেপ নিয়েছি প্রতিটি ক্ষেত্রে আমি ট্রাস্ট ফান্ড করে দিয়েছি যেমন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শুরু করি বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়াটা বন্ধ করে দেয় যে এভাবে চিকিৎসা সেবা পেলে নাকি ওই এলাকার লোক যারাই চিকিৎসা সেবা নেবে তারা সবাই নৌকায় ভোট দেবে সেই জন্য এটা বন্ধ অর্থাৎ যে কটা কাজ গণমুখী ছিল সবগুলি তারা বন্ধ করে দেয় ভোটের অধিকার যার যার হলেও সরকারের দায়িত্ব সেবা প্রদান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী আমরা যখন দায়িত্ব নিই দেশের তখন তো আমাদের সকলের কথা বিবেচনা করতে হবে কে কাকে ভোট দেবে এটা তো তার নিজস্ব ব্যাপার এটা তার অধিকার তার ভোটের অধিকার আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি এ পর্যন্ত হাসপাতালে ভর্তি 12,000-এর বেশি রোগী শনিবার একদিনেই ভর্তি হয়েছেন 820 জন তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি গুরুতর অবস্থায় শিশুরা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী আর এডিস মশা নির্মূলে সবার সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী বাকিটা জানাচ্ছেন শিউলি শবনম রাজধানীর নারিন্দা এলাকার 11 মাস বয়সী এই শিশু 10 দিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত জ্বর নিম্ন রক্তচাপ শ্বাস প্রশ্বাস জটিলতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে
এক সপ্তাহ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসার পর তিন দিন আগে এখানে ভর্তি করা হয় শিশুটিকে। হাসপাতালে মায়ের সাথে খেলতে দেখা গেলেও বর্তমান অবস্থা বেশ নাজুক, একটু খারাপের দিকেই আছে, এখন পুরোপুরি সুস্থ না সে। রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি রয়েছে 39 জন। প্রেসার কম আর রক্ত কণিকা কম, প্লাটিলেট কমে গেছিল আবার বাড়ছে, এটাই আর পালস একটু যেরকম হওয়ার কথা ওরকম নাই, একটু কম আছে। চিকিৎসকরা বলছেন দিনের বেশিরভাগ সময় বাসায় থাকায় শিশুদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের প্রবণতা বাড়ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় বেশিরভাগ শিশুই তীব্র জ্বর, বমি, ডায়রিয়া, দুর্বলতা সহ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে। ডেঙ্গু মশাগুলো মেইনলি কিন্তু দিনের বেলায় মানে বাচ্চাদেরকে কামড়ায়। বাচ্চারা তো বাসায় আছে, বাসায় থাকার পরে মা ব্যস্ত আছে অন্য কাজে, ডেঙ্গু তারা উইদাউট মশারিতে আছে, ঘুমিয়ে আছে, তো দুপুরবেলায় ঘুমোচ্ছে, তার এই সময় সাধারণত ডেঙ্গু মশাগুলো কামড়ায়। যারা জ্বর নিয়ে প্রেজেন্ট করছে তাদের প্রতি পাঁচ থেকে ছয় জনের যদি পরীক্ষা করা হয় একজনের সাধারণত ডেঙ্গু পাওয়া যাচ্ছে। বেশ কিছু রোগীর আমরা শকে পাচ্ছি, মানে তার ব্লাড প্রেশার কম, ইউরিন আউটপুট কম, তার কম, শরীরে ফ্লুইড কম, এরকম একটা বিষয় আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় 2 জন সহ এই বছরে মোট মারা গেছেন 67 জন, এর মধ্যে 24% শিশু। এরই মধ্যে দেশের 57 জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সম্মিলিত সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকায় সবচেয়ে বেশি, সামনে 2-3 মাসে আরও বেশি ডেঙ্গুর আমরা এক্সপেক্ট করতেছি, অর্থাৎ জুলাই, অগস্ট, সেপ্টেম্বরে এটা বাড়ে বেশি করে। এটা একটা সম্মিলিত দায়িত্ব, এটা তো সবাই মিলে করতে হবে। এখন আপনার ধরেন ঢাকা শহরে যত লক্ষ বাড়ি আছে, বিল্ডিং আছে, সবগুলো সাদে তো প্রতিদিন আপনার পক্ষে দেওয়া সিটি কর্পোরেশন সম্ভব না। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাখের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একই বিভাগের অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 2008 সালের 22 মে নিম্ন আদালতে সাজা হলে অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উচ্চ আদালত তার সাজা বহাল রাখায় তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। তারা জানায় প্রাণভিক্ষা নাকচের চিঠি গত বুধবার ডাকযোগে এসে পৌঁছায়। জেল কোড অনুযায়ী চিঠি হাতে পাওয়ার 21 থেকে 28 দিনের মধ্যে যে কোনো দিন ফাঁসি কার্যকর করা হবে। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোয়ার্টার থেকে নিখোঁজ হন অধ্যাপক ডক্টর এস তাখের আহমেদ। পরদিন বাসার পেছনের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। গাইবান্ধায় সব নদনদীর পানি অপরিবর্তিত থাকলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও পানি রয়েছে। রাজবাড়ির দৌলতদিয়ায় পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাগট সহ নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও পানি থাকায় বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অনেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে রাজবাড়িতে পদ্মা নদীতে 2 সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। স্রোতের তীব্রতায় এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। লালমনিরহাটে তিস্তা নদীতে নৌকা ডুবি, 3 কৃষি শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত। দেখছেন একুশের দেশের সংবাদ। লালমনিরহাটের খাতিবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে 3 কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান সকালের দিকে ধুবনি এলাকার 13 জন কৃষি শ্রমিক ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হয়ে ওপারে ধান রোপণ করতে যাচ্ছিলেন। মাঝ নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়, পরে প্রবল স্রোতে নৌকা ডুবে যায়। সবাই সাঁতরে তীরে পৌঁছালেও বয়স্ক 3 জন নদীতে নিখোঁজ হন। নিখোঁজরা হলেন ফজলুল হক, অকিদুল, শফিকুল।
নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়ায় নিখোঁজের তিন দিন পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় তারা। সকালে সোনাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড হেকিম মার্কেট এলাকায় পুকুরে মৃতদেহ দুটি পাওয়া যায়। পুকুরে পড়ে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত অন্তর ও রাসেল সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। নরসিংদী শিবপুরের তারার কান্দিতে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত স্বজনরা জানান, দুপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য কলেজে যায় নাহিদ। এ সময় এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ধাওয়া করে, চাপাতি দিয়ে এলোপাতারি কোপানোর পাশাপাশি তাকে ডোবার পানিতে চুবিয়ে হত্যা করা হয়। ওই কিশোর গ্যাং সদস্যদের সাথে স্কুলের একটি তুচ্ছ ঘটনা নিয়ে নাহিদের পূর্ব শত্রুতা ছিল বলে জানান তারা। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নাহিদ তারারকান্দি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বাদুল রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের শোলাকিয়া ব্যাপারী বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত স্বজনরা জানান, গতকাল রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সাঁওতাল হত্যার বিচার, মামলা প্রত্যাহার, নির্যাতন, খুন, ধর্ষণের বিচারের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ মিছিলটি দুপুরে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী থেকে বের হয়ে থানা মোড়ে অবস্থান নেয়। তারা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তারা আদিবাসীদের চাকরির কোঠা নির্ধারণ সহ তাদের উপর নির্যাতনকারী ও হত্যা ধর্ষণকারীদের বিচারের দাবি জানান। সর্বরাহপাড়ায় দিনাজপুরের খিলিতে দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৬০ টাকা কমেছে। দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলেন, খরা ও অনাবৃষ্টির কারণে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে দাম বেড়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছিল। সম্প্রতি ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশীয় কাঁচামরিচের উপর চাপ কমায় ও সরবরাহ বাড়ায় দামও কমছে। নতুন কাঁচামরিচ উঠতে শুরু করলে দাম আরও কমবে বলে জানান তারা। বিএনপি অসাংবিধানিক সরকার আনতে চায়, বাতিল করতে চায় সংবিধান, মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়ায় জাসদের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কোনো অবস্থায় বিএনপিকে সংবিধান বানচালের সুযোগ দেয়া হবে না। তারা আন্দোলনের নামে আগুন, সন্ত্রাস ও জঙ্গিবাদ সরাতে চাইলে তা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। মাদারীপুর হর্টিকালচার সেন্টারের এক গাছে ধরেছে ৮ জাতের আম। গাছটি দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। কলমের গাছটিতে কিউজাই, মিয়াজাকি, থাই জাম্বু, পলিমার সহ ৮ জাতের আমের ফলন পাওয়া যাবে ১২ মাস। কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মাদারীপুর হর্টিকালচার সেন্টারে ২০২২ সালে রোপণ করা হয় উন্নত জাতের আম গাছ। ৬ মাসের মাথায় মরে যায় গাছটির প্রধান শাখা। এরপর গোড়ার দিক থেকে গাছটিতে নতুন করে ১০টি ডাল গজায়। ডালগুলোতে কলম তৈরির মাধ্যমে ১০টি ভিন্ন জাতের আম গাছের ডাল বসানো হয়। এর মধ্যে ৮টি জাতের কলম বেঁচে যায়। বছর ঘুরতে না ঘুরতেই ফলন আসে। আম ধরেছে ৮ জাতের। এগুলো হলো মিয়াজাকি, পালমার্ক, থাইজাম্বু, কাটিমন, বাড়ি ১১, কিউজাই, হিমসাগর ও বানানা। গাছটিতে ১২ মাসই আম পাওয়া যাবে। হর্টিকালচার সেন্টারে আরও চারাগাছ তৈরি করা হচ্ছে।
আমরা শুনেছি যে ওই ফর্টিকালচারে এক গাছে আট জাতের আম চাষ হয়। আমরা বিশ্বাস করি নাই, তাই আমরা দেখতে এসে দেখলাম যে হ্যাঁ, এক গাছেই আট প্রকারের আম হয়েছে। আমরা এই হর্টিকালচার আয়সা দেন আমরা এই বীজ সংরক্ষণ করে নিজের বাসায় নিয়ে যেতে চাই, আর নিজেও একটু আমার মনে হয় যে চেষ্টা করে এরকম চারা উৎপন্ন করা সম্ভব। গাছটা দেখার পরে আমরা সবাই আর কি আশ্চর্য হয়ে গেছি। বিভিন্ন কৃষক কিষাণী আসে, তারা এটা দেখে দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এটা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ বলছে, একই গাছে বিভিন্ন জাতের আমের সংমিশ্রণ তৈরি করায় বছর জুড়ে গাছটি থেকে আম পাওয়া যাবে। একটা গাছ থেকে ১২ মাস কাল যাতে আম পাওয়া যায়। এছাড়াও আছে কাটিমন, বাড়ি ১১, এই জাতটা সারা বছর আম দিয়ে থাকে। আট প্রজাতির আমের যে একটা গাছ আপনারা দেখছেন, এটা মূলত কিন্তু গ্রাফটিং এর মাধ্যমে করা হয়েছে, এটা আসলে কোনো জাত না। যদি কোনো কৃষকের চাহিদা থাকে, তার চাহিদার ভিত্তিতে আমাদের প্রায় এক থেকে দুই বছর সময় নিয়ে একটা স্টক গাছের সাথে আমরা চার পাঁচটা জাত সংযুক্ত করে দিতে পারবো। হর্টিকালচার সেন্টার থেকে আট জাতের এই ১২ মাসি আম গাছের চারা সংগ্রহ করতে চান স্থানীয়রা। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ছয় মাসে মৃত্যু ১২ জনের। ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপের কথা জানালেন সিটি মেয়র বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। সিভিল সার্জন অফিস বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭২১ জন, এর মধ্যে ৫৬৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, মারা গেছেন ১২ জন। চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের জ্বর হওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞরা। প্রত্যেকটা পরিবার যারা আছে বাচ্চাদের শুরু করে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে যেন অসুখ হলে অন্তত ডাক্তারের কাছে নিয়ে যান। এদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। চট্টগ্রাম শহরের মধ্যে হালি শহর, বন্দর এবং ডবলমুরিং থানা এবং আগ্রাবাদ এরিয়াতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। আমাদের যেটা বেড বা স্পেস সেটা আসলে আমাদের একটু কমতি আছে। আমরা সবচেয়ে ভালো হতো যদি আমরা আলাদা এক্সক্লুসিভ জায়গা তাদের জন্য করতে পারতাম, তো সেটার সুযোগ আসলে আমাদের হাসপাতালে ওরকমভাবে নেই। আমরা বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে ভাগ করে রাখতে হয়। এডিস মশা নিধনে ডেঙ্গুর হটস্পটগুলিতে ওষুধ ছিটানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জেলা কীটতত্ত্ব কর্মকর্তাদের। মেয়র অবশ্য বলছেন, এডিস মশা নিধনে এর মধ্যে ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। রোগী যেই জায়গা থেকে বেশি আসতেছে সে এলাকাগুলোকে আমরা হটস্পট হিসাবে আমরা চিহ্নিত করতেছি। করার পরে সেই হটস্পটগুলোতে গিয়ে আমরা উড়ন্ত মশা মারার জন্য আমরা ফগিং করতে পারি। কয়েকটা ওয়ার্ড ধরে ধরে আমরা কাউন্সিলর এবং এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা ক্রাশ প্রোগ্রাম একসাথে, ধরেন ১০টা ফগিং মেশিন দিয়ে স্প্রে করে একসাথে সমস্ত ওয়ার্ডে আমরা করব। দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি চট্টগ্রাম নগরবাসীর। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এদিকে মশার বাসস্থান খুঁজতে চট্টগ্রামে ড্রোন উড়িয়েছে সিটি কর্পোরেশন। এ সময় বিভিন্ন বহুতল ভবনের সুইমিং পুল আর ছাদ বাগানে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার আবাসস্থল খুঁজে পাওয়া যায়। নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চালানো অভিযানে উঠে আসে এই চিত্র। জরিমানা করা হয় এক ভবন মালিককে, বাকি ভবন মালিকদের সতর্ক করা হয়। সচেতনতা সৃষ্টিতে লিফলেট দেয়া হয় হাজারো নাগরিককে। চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, এরই মধ্যে চট্টগ্রামে ৪৩৫টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে লার্ভিসাইড সহ বিভিন্ন মশা নিধনকারী ঔষধ ছিটানো হচ্ছে। এই পানি এখন আমরা নির্ণয় করতে পেরেছি, এই ঘরের উপরে পানি আছে। আমরা মালিককে ডেকে নিচ্ছি, সতর্ক করছি, আপনার ওগুলো পরিষ্কার করেন, নেক্সট টাইম আমরা আপনার ড্রোন দিয়ে সার্ভে করব, তখন যদি আমরা এই পানি দেখি তাহলে আমরা জরিমানা করব এবং আইনত যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আছে সমস্ত কিছু আমরা।
চট্টগ্রাম মহানগরীর ফয়েজ লেক সংলগ্ন বেলতলি খোনা থেকে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে নির্মাণ করা 500 স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রামে পাহাড় রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পাহাড়ি জমি যাতে ভবিষ্যতে আবার বেদখল হতে না পারে সেজন্য পিলার ও কাঁটা তারে বেষ্টনী দেওয়া হবে। পাহাড় রক্ষায় সার্বক্ষণিক আনসার মোতায়েন করা হবে বলেও জানান তারা। শেষ করব একুশের দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্য দেশের উন্নয়ন মডেল বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বললেন প্রধানমন্ত্রী, বাস্তবতার নিরিখে পরিকল্পনার পরামর্শ। দেশজুড়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতালে ভর্তি 12,000-এর বেশি, আরও খারাপ হওয়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ডক্টর তাকির হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অধ্যাপক মকিউদ্দিনকে চূড়ান্তভাবে বরখাস্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।